आज के आम्रा कुरान सुन्ना देखे ए मुस्लिम जाति मुस्लिम समाज बहु दूरे सरे एसेछि जार कारणे गोटा विश्व जुड़े आज के आमादेर उपर आल्लाह पाकेर आजाब ओ गजब नेमे आसछे ठीक कि ना बोलेन आपनारा देखेछेन गतकाल ढाकार बनानीर घटना अग्निकाण्डेर विशाल दुर्घटना घटे गिएछे ঠিক কিনা বলেন এই অগ্নি দুর্ঘটনায় 25 জন নারী পুরুষ শিশু তারা মারা গিয়েছে আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করি এর ভিতরে যারা মুসলমান আল্লাহ তাদেরকে শাহাদাতের দরজা নসিব করে দিন বলেন আমিন প্রিয় ভাই সব অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ বাংলাদেশকে স্যাটেলাইটে পরিবেশন করার জন্য পৌঁছে দেওয়ার জন্য হাজার কোটি টাকা খরচ করি কিন্তু সাধারণ বাসতলা বিল্ডিং থেকে অগ্নি নির্বাপক কোন যন্ত্র বা নামার জন্য কোন সিঁড়ি আমরা ব্যবস্থা করতে পারি না এটা আমাদের দুর্ভাগ্য ঠিক আরো আস্তে কোন ঠিক ঠিক কিনা বলেন প্রিয় ভাই সব এগুলি কেন হয় এই অগ্নি কুণ্ডলী আল্লাহ পাকের আযাব ও গজব কেন আসে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 126 নম্বর আয়াতে বলেন আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতিনুনা ফি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াজ্জাক্কারুন আল্লাহ পাক বলছেন তোমরা কি দেখো না বছরে একবার বা দুইবার করে আমি তোমাদের উপর বিপদ মুসিবত আরোপিত করি তোমরা বিপদগ্রস্ত হও সুম্মা লা ইয়াতুবুন এত গজব এত আযাব দেখার পরও তোমরা আমার কাছে তওবা করো না তোমরা আমার কোরআনের উপদেশ গ্রহণ করো না কে বলছেন আল্লাহ জোরে বলেন কে বলছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে সূরাতুস সিজদার 21 নম্বর আয়াতে বলেন وَلَنُذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ আল্লাহ পাক বলেন আমি অবশ্যই তোমাদেরকে বড় আযাব দেওয়ার পূর্বে ছোট ছোট আযাব তোমাদেরকে আস্বাদন করাই যাতে করে তোমরা ইসলামের পথে চলে আসো কোরআনের পথে চলে আসো বলেন সুবহানাল্লাহ বড় আযাব হচ্ছে কিয়ামত বড় আযাব কি কিয়ামত এই ছোট্ট অগ্নিকুণ্ডলী দেখার পরও আজকে আমাদের হৃদয়ের ভিতরে আমাদের মন মস্তিষ্কের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয় না কোরআন সুন্নাহর প্রতি মহব্বত আসে না ভাই বন্ধুগণ এগুলি সব কিয়ামতের আলামত কিয়ামতের সর্বপ্রথম যে আলামত সেটা হচ্ছে আগুন সেটা কি আগুন হেজাজের দিক থেকে একটা অগ্নিকুণ্ডলী বের হয়ে মানুষকে পূর্ব থেকে পশ্চিম দিকে হাশরের মাঠে টাড়িয়ে নিয়ে যাবে সেটা হচ্ছে আগুন এই আগুন হচ্ছে সংহারক আল্লাহ পাকের আযাবের নমুনা এগুলি এমনি এমনি আসে না ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরি সাআহ আল্লাহর নবী বলছেন যখন আমানতের খেয়ানত করা হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো সাহাবাই কেরাম আরজ করলেন কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ হে রাসূল আমানতের খেয়ানত কিভাবে হয় আল্লাহর নবী বললেন ইজা উসসিদাল আমরু ইলা গায়রা আহলিহি ফান্তাজিরি সা যখন অযোগ্য লোককে যোগ্য আসনে বসানো হবে তখন আমানতের খেয়ানত হবে ঠিক কিনা জোরে কোন ঠিক কিনা আজকে আমার সমাজের আমার পরিবারের আমার দেশের যেখানে যত আমানত সব আমানতগুলি আমরা ধ্বংস করেছি আমানতের খেয়ানত করেছি যার কারণে আল্লাহ পাকের আযাব ও গজব আসছে ঠিক কিনা ভাই বন্ধু আসুন কোরআনের পথে ফিরে আসি এত আযাব গজব দেওয়ার পরও আমাদের টনক নড়ে না এই যে সামনে আসতেছে পহেলা এপ্রিল এপ্রিল ফুল এটার ইতিহাস আপনাদেরকে জানতে হবে আমাদের ভিতরে এক শ্রেণীর মিসগাইডেড তরুণ তরুণী যুবক যুবতী মুসলিম ভাই বোনেরা না জানার কারণে খ্রিস্টানদের পহেলা এপ্রিল এপ্রিল ফুল পালন করে নাউজুবিল্লাহ বলেন এটার সাথে জড়িত রয়েছে একটা হৃদয় স্পর্শে এবং খুবই মর্মাহত একটি ইতিহাস যেটা আমি আপনাদের সামনে এখন বলছি ইউরোপের
দেশগুলির ভিতরে স্পেন হচ্ছে একটি মুসলিম দেশ মুসলিম সেনাপতি তারিক বিন জিয়াদের নেতৃত্বে এই দেশ মুসলিম জনসাধারণের দখলে আসে এবং তারিক বিন জিয়াদের নেতৃত্বে মুসলমানদের পতাকা উড্ডীন হয় এই ধারাবাহিকতায় অন্তত 800 বছর পর্যন্ত গৌরবের সাথে মুসলিম সেনাপতি তারিক বিন জিয়াদের নেতৃত্বে এই স্পেন শাসন করে মুসলমানরা কারা শাসন করে মুসলমানরা এরপরে আস্তে আস্তে মুসলিম শাসকগুলি ইহুদি খ্রিস্টানদের তাদের কৃষ্টি কালচারে তাদের নাচ গানে অশ্লীলতার ভিতর গা বাসিয়ে দিতে থাকে শুরু হয়ে যায় মুসলিম দেশগুলির পতনের ইতিহাস এর ধারাবাহিকতায় খ্রিস্টান শাসক রাজা ফার্ডিনান্ড তিনি চিন্তা করলেন মুসলিম নিধন কিভাবে করা যায় স্পেন কিভাবে আমার দখলে আনা যায় এই রাজা ফার্ডিনান্ড এই পথকে মুক্ত করার জন্য পর্তুগিজের রানী ইসাবেলাকে বিয়ে করে বিয়ে করার পর তাদের উভয়ের সম্মিলিত শক্তি মুসলমানদের বিরুদ্ধে বিশাল একটা খ্রিস্টান শক্তি হিসেবে জাগ্রত হয় এবং তারা সুযোগ বুঝে তৎকালীন মুসলিম বিশ্বের স্পেনের জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রবিন্দু গ্রানাডায় তারা হামলা করে চতুর্দিক থেকে হামলার শিকার হয়ে অসতর্ক মুসলমানরা দিক বিদিক হয়ে ছোটাছুটি করতে লাগলো কে কোন দিকে যাবে শেষ পর্যন্ত রাজা ফার্ডিনান্ড ঘোষণা করলেন সামনে নদী তোমরা নদী পার হয়ে কোথায় যাইবা তোমরা মসজিদে আশ্রয় গ্রহণ করো এবং সমুদ্র তীরবর্তী রক্ষিত নৌযানে তোমরা উঠে আশ্রয় নাও তোমাদেরকে কোনো ক্ষতি করা হবে না অসহায় মুসলমানরা তার কথা বিশ্বাস করে লক্ষ লক্ষ মুসলিম শিশু তরুণ আবাল বৃদ্ধ বনিতা মসজিদে প্রবেশ করলো এবং সমুদ্র তীরে রক্ষিত নৌযান আশ্রয় গ্রহণ করলো কিন্তু অতীব দুঃখের বিষয় এই প্রতারক ইতিহাসের নিকৃষ্ট নরপিশাচ প্রতারক রাজা ফার্ডিনান্ড মসজিদগুলি তালাবদ্ধ করে দিয়ে চতুর্দিক থেকে আগুন লাগিয়ে এবং নৌযানগুলিকে গভীর সমুদ্রে ঠেলে দিয়ে লক্ষ লক্ষ মুসলমানদের সলিল সমাধি করে দিল 7 লক্ষ মুসলিম তরুণ তরুণী আবাল বৃদ্ধ বনিতার আহাজারিতে আকাশ বাতাস বাড়ি হয়ে গেল যেদিনে 7 লক্ষ মুসলমান মারা গেল খ্রিস্টানদের ষড়যন্ত্রের শিকার হয়ে সেদিন ছিল 1492 পহেলা এপ্রিল সেই দিনটায় খ্রিস্টানরা প্রতি বছর মুসলমানদেরকে যে এত বড় ধোকা দিতে পেরেছে এই জন্য তারা আনন্দ উদযাপন করে অতীব দুঃখের বিষয় আজকে আমার দেশের তরুণ তরুণী যুবক যুবতীরা তাদের সাথে তাল মিলিয়ে এপ্রিল ফুল পালন করে জোরে বলবেন না নাউজুবিল্লাহ এটাই হচ্ছে আল্লাহ পাকের আযাব ও গজবাসার আরেকটি কারণ আল্লামা ইকবাল বলেছেন ওয়াদামে হো তুম নাসারা তো তামাদ্দুন মে হুনুন অদেমে হো তুম নাসারা তো তামাদ্দুন মে হুনুন এ জেনে দেখে মুসলমান শর্মাইয়া হুন চাল চলনে হিন্দু তুমি বেশভূষাতে খ্রিস্টিয়ান মুসলমানে যারে দেখে ইয়াহুদ করে লজ্জা জ্ঞান এই মুসলমান যার 3.5 হাত বড়িতে নবীজির আদর্শ নাই ব্যক্তিদের পরিবারে বিচারে ফয়সালায় ব্যবসা বাণিজ্যে বিয়েতে শাদীতে কোথাও নবীজির কোরআন সুন্নার আদর্শ নাই এদেরকে দেখে ইহুদি খ্রিস্টান হিন্দুরা পর্যন্ত ঘৃণা করে ঠিক কিনা বলেন প্রযোজনায় আলহেরা ইসলামিক সেন্টার 44 শাহী জামে মসজিদ মার্কেট আন্দরকিল্লা চট্টগ্রাম মাহফিল ইসলামী সঙ্গীত তেলাওয়াত সভা সেমিনার ভিডিও ধারণ বিজ্ঞাপন ইন্টারনেটে প্রচার ও বাজারজাতের জন্য যোগাযোগ করুন 01917214843 শব্দ ধারণ আলহেরা সাউন্ড সিস্টেম